হ্যালো ভিউয়ার্স, সবাইকে সালাম শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমাকে যে যেখান থেকে শুনছেন। আপনারা সবাই ইতিমধ্যে অবগত, সেটা হচ্ছে বাংলাদেশের এই ছাত্র সমাজের ছাত্র যে স্কুলের কর্মমতি বাচ্চা কাচ্চাদের যে আন্দোলন নিরাপদ সড়ক চাই, সেই আন্দোলনকে সবাই সব দিক থেকে প্রতিটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে, সেই সাথে আমিও আমার সমর্থন জানিয়েছি, আমিও চেয়েছি এবং আমিও আপনাদের সবার মতো এই বাংলাদেশের ছাত্রদেরকে, যারা আমাদেরকে এত চমৎকার একটি শিক্ষা দিয়েছেন কীভাবে বাংলাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে লাইসেন্স চেক করতে হয়, কীভাবে নাম্বার চেক করতে হয়, কীভাবে বড় বড় মন্ত্রী মিনিস্টারদের গাড়ি উল্টো পথে আসলে সেটাকে আবার রিভার্সে নিয়ে যেতে হয়, কীভাবে রাইট পথে আসতে হয়, আইন সবার জন্য সমান, প্রতিটা মানুষের জন্য সমান, এই সব দিক বিবেচনা করে বাংলাদেশের স্কুল কলেজের এই ছাত্রদের এই যে একটা আন্দোলন ছিল, যেটা সত্যিকার অর্থেই খুবই চমৎকার, খুবই সুন্দর ছিল। আই অ্যাপ্রিসিয়েট ইট। অ্যান্ড আমার পক্ষ থেকে আমি প্রতিটা ছাত্রকে যারা এই আন্দোলনের সাথে সশরীরে সরাসরিভাবে জড়িত ছিল সবাইকে স্যালুট জানাচ্ছি। পাশাপাশি আরেকটা কথা না বললে না, সেটি হচ্ছে আপনাদের সবার পরিচিত, আমাদের বাংলাদেশের সবারই পরিচিত একজন ইউটিউবার আমাদের সালমান মুক্তাদির, সেও খুব চেষ্টা করেছে তার দিক থেকে এই আন্দোলনে অগ্রগতির জন্য, এই আন্দোলন যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত হয় সেই ব্যাপারে কাজ করার জন্য, এবং ছাত্রদেরকে যতটুকু সে পেরেছে তার মাধ্যমে সে চেষ্টা করেছে। আমি তার এই চেষ্টাকেও সাধুবাদ জানাই। সেই সাথে আমি বলবো, সালমান মুক্তাদির তার আরেকটা লাইভের মধ্যে বলেছে, সেটা হচ্ছে যে তার সাথে আন্দোলন করার জন্য সে 1,000-10,000 লোকের প্রয়োজন নেই, শুধু 100 স্টুডেন্টের প্রয়োজন, যারা কিনা সালমান মুক্তাদিরের সাথে আপনার আসবে এবং লাইভ মানে সাথে আন্দোলনে যুক্ত হতে চাইবে। এবং তাদেরকে সালমান মুক্তাদির একটি ফর্ম দিয়েছে গুগল অ্যাপ্লিকেশন, মানে গুগল ডক এর মাধ্যমে, ডকুমেন্টসের আপনার একটি ফর্ম দিয়েছে যেখানে ফিল আপ করে আপনার নাম, পরিচয়, স্কুলের নেম এবং আপনার 1 মিনিটের আপনার বক্তব্য, আপনার কেন এই ক্যাম্পেইনে জয়েন হতে চান সেই ব্যাপারে কথা বলার জন্য 1 মিনিট একটা ভিডিও সহ। তো আমার এই ব্যাপারে একটা খটকা, সেটা হচ্ছে যে সালমান মুক্তাদির মানে বাংলাদেশের একজন ইউটিউবার, সে নাসাতে কাজ করে না, কিংবা সে আপনার কোন ইন্টেলিজেন্স অফিসারও না, মানে গভর্নমেন্টের কোনো কিছু না। সো তাকে যদি ধরে নিয়ে পুলিশের লোকে বলেন কিংবা গভর্নমেন্টের লোকে বলেন, ধরে নিয়ে যদি মনে করেন হালকা একটু নাইট স্ক্রু টাইট দেয়, সাথে সাথে কিন্তু সে কতজন লোকে তার কাছে অ্যাপ্লিকেশন দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, সবগুলোই মনে করেন সবার হাতে হাতে দেওয়া দিবে। সো আমার মনে হয় না যে আপনার এই ক্যাম্পেইনে জয়েন করে আপনার পরিচয়, আপনার ভিডিও, আপনার পার্সোনাল ডিটেলস এন্ড ইনফরমেশন তার সাথে শেয়ার করে আপনি সেফ থাকবেন। আজকে আন্দোলন শেষ হয়ে যাবে, 15 দিন পরে, 1 মাস পরে হয়তো বা সেই আন্দোলনের ফুটেজ দেখে ওটার এগেনস্টে অ্যাকশন নেবে। সো এটা আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ কোট আন্দোলনে যা হয়েছিল, আন্দোলনের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু মেনে নিয়েছিলেন এবং আন্দোলনের পর আমরা এক একজনের লাশ নদীতে ভাসতে দেখতে পাচ্ছি। তো আমি চাই না কাউকে হারাতে, আমি চাই না এই আন্দোলনে যা শরিক হয়ে অংশ নিয়ে কারো জীবন চলে যাক, সেজন্য আমি সবাইকে বলবো সবাই ভালো থাকবেন অ্যান্ড এই সমস্ত ক্যাম্পিং থেকে একটু দূরে থাকবেন। আন্দোলন করেছেন, বেস্ট অফ লাক, আপনারা বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করেছেন, পৃথিবীতে আপনারা নজির হয়ে, আপনাদের যে নাজারান আপনারা দেখিয়েছেন, আই রিয়েলি প্রাউড অফ ইউ গাইস অ্যান্ড আই স্যালুট ইউ ওয়ান্স এগেইন অ্যান্ড আই উইল স্যালুট রেস্ট অফ মাই লাইফ বাংলাদেশের স্টুডেন্টদের প্রতি। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।